हेलो फ्रेंड्स, आज के विश्व परिवेश दिवस और आजकल ब्लगे थको यार नहीं बागान परिदर्शन। तो बागान परिदर्शन करब सबाई रेडी? तो चले जाए आज के बागान देखते। आरो भालो भालो ब्लॉग आसछे ऐ चैनले, तोमरा अवश्य चैनलटाके सबस्क्राइब तो करबे, तार साथे बेल आइकनटाके प्रेस करे देबे, एबं लाइक अवश्य करबे भिडियोटाई। सत्यि परिवेशेर ओपर आमरा जा अत्याचार करे एसेछि एतदिन धरे, सेटार प्रत्येकटार हिसेब परिवेश आमादेर काछ थेके निच्छे, प्रत्येकटा सिचुएशन बुझिए दिच्छे जे प्रत्येकटा काजेर तार किन्तु एकटा रिएक्शन थाके, एबं सेई रिएक्शनटा आमरा पाच्छि परिवेशेर काछ थेकेओ। देखतेई पाच्छि एखन कि होच्छे, शुधु एकटु अक्सिजेनेर अभावे कत मानुष मारा जाच्छे। एबं शुधु आजके ना, एर आगेओ अनेक महामारी एसेछे, तारपरेओ मानुष बोझेनि जे परिवेशके भालो राखते गेले आमादेर कि कि करते हबे। आमरा जदि प्रत्येक दिन किछु किछु गाछ लागाई, जदि आमरा प्रत्येक दिन निजेर बाड़ितेओ एकटा करे गाछ लागाई बा आमादेर आशेपाशे गाछ लागाई, ताहले किन्तु गाछेर संख्या अनेक বেড়ে যায়। এবং যেখানে গাছ কাটতে হয় সেখানেও যদি আমরা কিছু গাছ তার বদলে মানে লাগাই, তার মানে কিছু অনেক গুণ গাছ লাগাতে হবে যতগুলো আমরা গাছ কাটছি, তাহলেই কিন্তু পরিবেশটা আরও ভালো হবে। একটা সুস্থ পরিবেশই পারে আমাদের সুস্থ রাখতে, সেই জন্য একটা পরিবেশকে সুন্দর করে রাখতে আমাদেরই ভূমিকা সবথেকে বেশি। আমার বাগানে আমি চেষ্টা করি সব ধরনের গাছ লাগাতে, সেটা ফলের গাছ হোক, ফুলের গাছ, চির গাছ। এই যে দেখতে পাচ্ছ আগে কলা গাছ দেখলে, এরপর দেখাচ্ছি এখানে পেঁপে, পেঁপে গাছ আছে, এরপর আছে আম গাছ, বেগুন গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ। তো আমি দেখাচ্ছি একটু একটু করে আমার বাগানের কী কী গাছ এখানে লাগানো আছে। অবশ্যই আমি একা লাগাইনি, আমার বাড়ির লোকেরা সবাই মিলেই লাগিয়েছি। এগুলো ছোট ছোট সর্ষে গাছ, দেখতে খুব ভালো লাগে, এগুলো লাগাইনি, এটা কিন্তু নিজে থেকেই হয়েছে। তো আমরা আর কেটে ফেলিনি, কেটে ফেললেই হয়তো ফেলা যেত, কিন্তু কেটে ফেলে কী হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে জবা গাছ, যে গাছ থেকে প্রত্যেক দিন মা ফুল তোলে, আর এখান থেকে আমাদের মানে বাড়িতে পুজো হয় এবং পাশাপাশি সবাই পুজোর জন্য ফুল নিয়ে যায়। কিন্তু তো অনেক উপকার, আমার একটা যদি গাছ লাগাই সেখান থেকে কত মানুষের উপকার হয়, শুধুমাত্র অক্সিজেন নেওয়াই না, তার থেকে আমরা কত কিছু পেতে পারি। কিন্তু এগুলো কজন মানুষ বোঝে? সজনে গাছ, সজনে গাছ খুব সহজেই লাগানো যায়, মানে প্রত্যেক বছর সজনে ডাটা হয়ে যাওয়ার পর যে ডালগুলো পড়ে থাকে সেগুলো লাগিয়ে দিলেই কিন্তু কয়েকদিনের মধ্যে আবার ওখান থেকে পাতা বেরিয়ে যায়, মানে খুবই সোজা, সেই জন্য লাগানো এমন কোনো ব্যাপার না। আমিও এই বছর এখানে কিন্তু দুটো গাছ আরও লাগিয়েছি, সজনে গাছ একটা ছিল, আরও দুটো লাগিয়েছি, তো হয়েও গেছে সেগুলো একটু জল পেয়েই। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কী ফুল আমি জানি না, তোমরা যদি জানো একটু জানিও আমাদেরকে, কমেন্ট বক্সে জানিও। তো এটা দেখতে কলা গাছের মতো অনেকটা এবং ফুলগুলো সুন্দর হয়। এখানে দেখো আখ গাছ, আখ হয়েছে, গাছটা দেখতেও খুব ভালো লাগে, মানে যখন একসাথে সব গাছটা হয় এবং বেঁধে রাখা আছে দেখো, তো কিন্তু সুন্দর লাগে। তো পুরো আখের ঝাড়, এটা দুটো ঝাড় আছে এখানে, দেখতে তো দারুণ লাগে। আর মানে সকালের মানে যদি আমি বাগানে যাই, এত ভালো লাগে, একটা সুন্দর ঠান্ডা হাওয়া থাকে এই গাছগুলো লাগানো আছে বলেই। আম গাছ আছে এবং সত্যি মনে হয় যে একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে। আম গাছটা দেখো, এটাও লাগানো হয়েছে কয়েক বছর হলো, তবে এটা হয়তো এই পরের বছরেই নিশ্চয়ই এটা থেকে আম হবে, তো সেটা তখন নিশ্চয়ই ভিডিও করব। এই যে একটা নারকেল গাছ লাগিয়েছি, নারকেল গাছটাও হয়তো খুব শীঘ্রই আস্তে আস্তে বড় হবে, বর্ষাকাল আসছে, জলও পাবে এবং এটা আস্তে আস্তে বড় হবে। আর এই যে গোলাপ গাছ, গোলাপ ফুল হয়েছে, খুব সুন্দর দেখতে, ফুলের মধ্যে সত্যি দারুণ দেখতে হচ্ছে গোলাপ ফুল। এটা দেখলে আমার বাড়ির পেছনের বাগান, এবং বাড়ির পেছনের বাগানে আরেকটা বেগুন গাছও আছে, অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছিলাম কিন্তু কিছু পোকার জন্য আর কি সেই গাছগুলো আর বেঁচে নেই, একটাই বেঁচে আছে এবং এটার মধ্যে বেগুন হয়েছে। বেশ ভালো লাগে, সবজি গাছও যদি অনেক হয় বেশ ভালো লাগে। এই দেখো এটা কী বলো তো, এটা অড়হর কলাই, তো ওটার গাছ, এবং এটা শীতকালে অনেক অনেক কলাই হয়,
এখানে দেখো পেঁপে গাছটা তো দেখলে, এখানে স্থলপদ্মের গাছ, এবং ওপরে এই যে নারকেল গাছটা আমাদের যদিও নয়, কিন্তু এই নারকেল গাছটার জন্য আকাশটাও কত ভালো লাগে একসাথে যদি আকাশটা দেখি। তো এই হচ্ছে আমার বাড়ির পেছনের যে বাগান সেটা তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম। কলা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এরপর কলা গাছের পরেই আছে বাসক পাতার গাছ, তারপর একটা ছোট লিচু গাছ আছে, লিচু গাছটাও একটু একটু করে বড় হচ্ছে। বাসক পাতার খুব কাজের, আমরা জানি বাসক পাতার রসে কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী। এরপরে আছে নয়নতারা গাছ, এই যে নয়নতারা ফুল যেটা দিয়ে পুজো করি আমাদের বাড়িতেও। আর এই যে এখানে কুমড়ো গাছ, লাউ গাছ। এবারে চলে আসি সামনের দিকে, আমার যে বাড়ির সামনের দিকের ছোট্ট করে বাগান করা হয়েছিল, এখন বাগানের অবস্থাটা খুব একটা ভালো না, তো তবুও দেখাচ্ছি সূর্যমুখী গাছটা একটু পড়ে গেছে, সামনেই ঝড় এসেছিলো, এই ঝড়েই পড়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে। সূর্যমুখী ফুলও হয়েছে অনেক, তো এখানে ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, এবং একসাথে অনেক হলে ফুলগুলো খুব সুন্দর লাগে। কিছুদিন আগে আরও ভালো লাগছিলো, এই যে দেখো এখানে একটা গাছ আছে, এই গাছটাও খুব সুন্দর। সামনের বাগানটাকে আরও সুন্দর করে সাজাবো, অবশ্যই সাজাবো, কিছুদিনের মধ্যেই সাজাবো, এবং তখন ব্লগে তোমাদেরকে আবার দেখাবো। এখানে নানা ধরনের পাতাবাহার এবং ক্যাকটাস গাছ আছে, যেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আমাকে। এগুলো আমি একদিন করব এবং সেগুলো তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো যে কীভাবে বাগানটা পরিষ্কার করছি এবং বাগানটা সাজাচ্ছি। আশা করছি এই ভিডিও দেখে তোমাদের একটু হলেও ভালো লেগেছে এবং অনেকের আগ্রহ জাগবে বাগান তৈরিতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দিও।